वेलकम बैक टू माय चैनल। ईद किन्तु प्राय चले एसेछे आर ईदेर दिन आमरा किन्तु विभिन्न रकमेर स्नैक्स अथवा डेजार्ट आइटेम तैरी करे थाकि। एकटा समय छिल जखन सेमाइ फिनिर पाशापाशि तैरी करा हतो चटपटी अथवा नूडल्स। ताई किभाबे घरे बसेई आपनारा परफेक्ट चटपटी तैरी करे निते पारबेन आजके सेई रेसिपिटी आपनादेर साथे आमि शेयार करब। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু ঈদ স্পেশাল অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। চটপটি বানানোর জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে চটপটির ডাল। এই ডালটাকে অনেকে ডাবলি ডাল, আবার অনেকে চানা বলেও থাকে, তবে যে যে নামে ডাকুক না কেন এই ডালগুলো কিন্তু দেখতে এবং খেতে একই রকম। এই ডালগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং যখন আমি ডালগুলোকে সেদ্ধ করব তখন খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের কাছে অতটা সময় না থাকে সেক্ষেত্রে অন্তত 2 ঘন্টা এই ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং সেক্ষেত্রে পানিতে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিতে হবে। এবার এই ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিব। তাই ডালগুলো ধুয়ে আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে 250 গ্রাম ডাল নিয়েছি তাই দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি, দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। যখন ডালে এমন বলক এসে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের আলু আর 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ। এতে করে ডাল এবং আলুতে ঝালঝাল একটা ফ্লেভার আসবে এবং স্মেলটাও খুব ভালো আসবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালগুলোকে সেদ্ধ করে নেব। ডালগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে তেঁতুলের টকটা রেডি করে নেব। তাই এখানে আমি 200 গ্রামের মতো তেঁতুল নিয়ে নিয়েছি। এবার এই তেঁতুলটাকে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব। এতে করে তেঁতুলটা ভিজে নরম হবে এবং খুব সহজে তেঁতুলের কাদ বা মার যাই বলেন সেটা বের করে নেওয়া যাবে। দেখুন 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরে তেঁতুলগুলো কিন্তু ভিজে একদম নরম হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের বীজটাকে আলাদা করে নিব এবং পানির সাথে তেঁতুলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কিছুক্ষণ চটকানোর পরে তেঁতুলের বীজটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে এবং তেঁতুলের কাঠটাও কিন্তু বের হয়ে এসেছে। এবার আমি একটি চালনি দিয়ে চেলে তেঁতুলের বীজটাকে আলাদা করে নিব।
তেঁতুলের বীজটা আলাদা করে আমি তেঁতুলের কাঠটা তৈরি করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা হচ্ছে আপনাদের টেস্টের উপরে, চাইলে কম বেশি করেও নিতে পারে। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা। এই চটপটির মশলা আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন, আবার চাইলে বাসায়ও তৈরি করে নিতে পারেন। যদি ঘরে তৈরি করেন সেক্ষেত্রে আমার চ্যানেলে চটপটির মশলার একটা স্পেশাল রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এখানে শুকনো মরিচটাকে আমি তেলে আধা ভাঙা করে নিয়েছি, এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তেঁতুলের টক রেডি। এই টকটা কিন্তু ফ্রিজে রেখে আপনারা 4-5 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আধা ঘন্টা মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে ডালের পানি কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার চেক করা যাক ডালটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডালগুলো কিন্তু একদমই আস্ত আছে, গলে যায়নি। এবার চেক করা যাক আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখুন ডাল থেকে খোসাগুলো কিন্তু আলাদা হয়ে গিয়েছে। যারা এই খোসাগুলো খেতে পছন্দ করেন না, তারা চাইলে খোসাগুলো ফেলে দিতে পারেন। এজন্য ডালগুলোকে ঝাঁঝরে নিয়ে এভাবে এভাবে উপর থেকে নিচে ফেলতে হবে। 2-1 বার নিচে ফেলার পরেই দেখবেন খোসাগুলো উপরে ভেসে উঠেছে। সে পর্যায়ে এমন একটি ঝাঁঝর দিয়ে চাইলে আপনারা খোসাগুলো ফেলে দিতে পারেন। যদি ডালও চলে আসে সেক্ষেত্রে একটি চামচ দিয়ে আলাদা করে নিলেই হবে। চটপটির ডালটা চুলা থেকে নামিয়ে আমি একটি বোলে নিয়ে নিয়েছি এবং এই চটপটিটা কিন্তু গরম গরম অবস্থায় সার্ভিং করে নিতে হবে, নয়তো ঠান্ডা হয়ে গেলে পরে আর ভালো লাগবে না। তাই এই চটপটির ডালটাতে প্রথমেই দিয়ে দিচ্ছি সেই আলু। আলুটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি, এটা মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা। দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিবেন। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সেই তৈরি করে নেওয়া তেঁতুলের টক। 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরাটাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ব্যাস চটপটি সার্ভিংয়ের জন্য একদম রেডি। বাকি উপকরণগুলো আমি এখন মেশাবো না, কারণ দীর্ঘ সময় থাকলে পরে আর এটা খেতে ভালো লাগে না, তাই সার্ভিংয়ের সময় আমি সেগুলো মেশাবো। এবার একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। সার্ভ করাটা হচ্ছে সম্পূর্ণ নিজের টেস্টের উপরে, যে যেমনটা খেতে পছন্দ করেন ঠিক তেমনভাবেই সার্ভ করে নেবেন। আমি যেমনভাবে পছন্দ করি ঠিক তেমনভাবে করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু শশা কুচি, কিছু ধনে পাতা কুচি, কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, কিছু তেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো। ডিমগুলোকে একটি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে দিচ্ছি। আপনাদের কাছে যদি এমন গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা ডিমগুলো আধা ভাঙা করেও দিতে পারেন। আর দিচ্ছি সামান্য টক। দিচ্ছি কিছু ফুচকার গুঁড়ো, কারণ চটপটিতে ফুচকার গুঁড়াটা কিন্তু খুব ভালো লাগে, তাই কিছু ফুচকার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি ফুচকা না থাকে সেক্ষেত্রে পাঁপড় ভেজেও দিতে পারেন, অথবা কিছু চানাচুর দিতে পারেন, অথবা শুধু সার্ভ করতে পারেন। দেখলেন তো কত সহজে ঘরেই আমি
সেই মামার দোকানের স্বাদে চটপটি তৈরি করে দেখালাম। আর এই চটপটিটা কিন্তু মামার দোকানের চটপটির চেয়েও অনেক অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তাই এই ঈদে আপনারা বাসায় ট্রাই করুন এবং কমেন্ট সেকশনে জানান কেমন হলো। আর এই চটপটিটা খেয়ে আপনার পরিবারের মানুষ না শুধু বাসায় গেস্ট যদি আসে তারাও কিন্তু খুবই প্রশংসা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে আরও রেসিপি দেখবার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।